আকৃষ্ট করেছে কি করেছে আমরা রাসূলুল্লাহ সেই কথাগুলো ভুলে গিয়ে এখন নেতাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে এখন যদি নেতার কথা বলে রাগ করে ভাই কোন নেতাকে আমি টার্গেট করি না কিন্তু আমাদের নেতা তো একটা বিশ্বনবী মুস্তাফা জোরে বলে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটা করলেন রাসূলুল্লাহ তার উপরে খুশি হলেন না বেজার হলেন এই কথা বলেন খুশি হলেন তো এবার রাসূলুল্লাহর এই হাদিসটা যদি আপনাদের ব্রেনে ঢোকে তাহলে মনে করবেন যে আপনারা কিছু নিতে পারছেন আল্লাহ রাসূল বলেন নিয়ত আবু বকর সেই দিনকে নিয়ত করেছিলেন যে আজ থেকে যতদিন পর্যন্ত রাসূলুল্লাহর বাড়ি ওই দিনটা না আসবে ততদিন পর্যন্ত আমি পানি এবং তেল নিয়ে দাঁড়িয়ে থাকব জোরে বলে বলে আমার ভাই যাই রাগা বলে দিয়ে থাকেন না তুমি নবী আল্লাহ আমার নবী দয়া নবী যার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন ইন্নাল আবদা নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামাল আমাল আহলিন নার জাহান্নাম বাসীদের কাজ করে নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নাম বাসীদের কাজ করে কোন মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করে জাহান্নামী বান্দা ঠিকানা জীবনে সবথেকে আমল করার আগে যেটা আপনার প্রয়োজন রাসূল সেই শিক্ষা সাহাবাদেরকে দিয়েছেন আমল করার আগে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ইননামাল আমালু বিনিয়াত নিয়তটাও চাই তারপরে আমল তাই তো নাকি আমার ভাইরা ভালো করে বলার চেষ্টা করে তোয়ারগঞ্জ যখন এই কথা বললেন হাদিসটা মুসলিমদের আত্মবিরা ধরে আপনি পেয়ে যাবে আমার রাসূল তখন বললেন জান্নাতবাসী জান্নাতের কাজ করে সে জান্নাতে যে যাচ্ছিল সে যাচ্ছে জাহান্নামে আর যে জাহান্নামে যাচ্ছিল সে যাচ্ছে কোথায় জান্নাতে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম না আমার জীবন রায় রাগা ও নবী পাকুন্নাতুল নবী আমার আমার নবী দয়া নবী কি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সময় সাহাবাদের বলে বলেছিলেন যে ও আমার সাহাবারা ইন্নামাল আমালু বিল খাওয়াতিম ইন্নামাল আমালু বিল খাওয়াতিম ও আমার সাহাবারা প্রত্যেকটা জিনিস নিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল নিয়ত আপনি করবেন নামাজের পাটিতে দাঁড়াবেন আর নামাজের পাটিতে যদি আপনার সুন্দর নিয়ত থাকে আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নেবে জোরে 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 আমার রাসূলুল্লাহ একজন ধনী সাহাবা ছিলেন যার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দানের কথা বলা হতো হযরত উসমান দাঁড়িয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি সবথেকে বেশি দেব জোরে বলে বলে এই জোরে বলেন না সুবহানাল্লাহ সেই উসমান গনির মনের ইচ্ছা যে আমার রাসূলুল্লাহকে একটু মেহমানদারি করি সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা আমার রাসূলুল্লাহকে একটু মেহমানদারি করবে কোথায় তার বাড়িতে আর আমরা যখন কুটুমকে দাওয়াত করি আমরা এখন ফোনে ফোনে
এই আমরা যখন কুটুমকে দাওয়াত করি ফোনে করি কিন্তু আগেকার মানুষ ফোনে দাওয়াত দিত না কথা ঠিক বলছি না ভুল বলছি কিন্তু এখন বলে হুজুর নিউ জেনারেশন জামানা ও এখন ফোনে সব হয়ে যাচ্ছে ফোনে বিয়ে হয়ে যাচ্ছে ফোনে ওখান থেকে মেয়ে বলছে কবুল ছেলে বলছে কবুল বিয়ে হয়ে যাচ্ছে ফোনেও বিয়ে চলছে কিন্তু আমার আল্লাহ রসুলের গোলামি করতে শিখে আল্লাহ রসুলের গোলাম হলে আমাদের হবে আল্লাহ রসুলের গোলাম হলে কি ফায়দা হবে হবে আঠারো হাজার মখলুকাতের সেরা আল্লাহ আমাকে আপনাকে করেছে আপনি যদি রসুলুল্লাহর গোলামতি হয়ে যান রসুলুল্লাহর গোলাম যদি আপনি হয়ে যান মনে করবে যেসব সমস্ত পশুগুলো আপনি ভয় পান সেটা আপনার বশ্যতা স্বীকার করবে জোরে জোরে আপনার কাছে হার মার 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 ভুরি ভুরি হাদিস আছে শুনবে না লোকের এখন ধৈর্য নেই লোকে ধৈর্য নিয়ে চারটে গজল শুনছে গজল বলা শেষ জলসা শুরু যারা গজল শুনলাম সব বুঝে গেছে কিন্তু আজকে গজলের আশা করো না বলার অবস্থা খারাপ কিন্তু আমার ভাই বোনেরা একটা বারের জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে বিশ্ব নবী সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে দাওয়াত করছেন দেখেন কেমন কেমন যারা ইনভাইট করবে দাওয়াত করবে সে দাওয়াতটাকে কবুল করে নেবে তা বিশ্বনবীর দরবারে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি উসমান আপনাকে দাওয়াত করতে চাই এই ভালো করে বুঝবেন আমি উসমান আপনাকে দাওয়াত করতে চাই কিন্তু ডেট আমি বলবো না দিন আমি নির্ধারিত করব না আপনি যে দিনটা দেবেন সেই দিনে আমি আমার বাড়ি থেকে আপনার বাড়িতে আসব আপনাকে আমি নিয়ে যাব আবার দিয়ে আসব জোরে বলবেন এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি শুনে নেন নিয়ত করেছিল কে এই হাদিস দ্বারা আপনারা বুঝতে পারবেন চলে সালাম আমার বাড়িতে একটু মেহমান যাবে আমার বাড়িতে গিয়ে আপনাকে একটু মেহমান দান করবো আপনাকে আবার আমার বাড়ি বাড়িকে আপনাকে দিয়ে যাবো জোরে বলে আমি তোমার বাড়িতে যাচ্ছি জোরে বলবেন না আমার ভাই জানি দাও আমি কোনো
চেষ্টা করো উসমানকে যখন বললেন উসমান বাড়িতে চলে গেলেন নিজের দিদিকে বললেন রসুল আমার তিন দিন পরে আমার বাড়িতে আসবে রসুল্লাহর সঙ্গে আসবে মুসলমান ঘরে ছেড়ে তিন দিন হয়ে যায় উসমান আমরা শিড়িগুলি তো এই শিড়ির থেকে যখন নামি আমরা তখন গুনি এক দুই তিন আমাদের আমরা গুনেছি কিন্তু এক সময় এখন গুনি না বড় হয়ে গেছে কিন্তু উসমান গনি বিশ্বনবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক পা দুপা আগাচ্ছেন উসমান গনি এক দুই করে কাউন্ট করছে আমার রসুল চুপ করে আছেন কোনো প্রশ্ন করছেন না রসুল মনে মনে ভাবছে যে উসমান গুনে কেন পায়ের ধাপটা গুনে কেন উসমান গুনছে কেন আমার দয়ার নবী ধনী সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে রাসূলুল্লাহকে মেহমানদারি করলেন জোরে বলবেন না সকল সাহাবারা খুশি হয়ে গেল জোরে বলুন না খাওয়া শেষ আমি শর্ট করেই বলছি খাওয়া শেষ উসমান গনি কি করলেন বিশ্বনবী মুস্তাফার হাতটা ধরলেন ধরে আবার তার দাঁড়ির থেকে রাসূলুল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দিলেন জোরে বলুন জোরে বলা যাবে না সামনে বাচ্চাদের আওয়াজ শুনে যাচ্ছে পিছনে যুবক ভাইদের আওয়াজ শুনতে পাচ্ছি না আপনার যদি তকবীর না দেয় মনে করবো আপনি আমার প্রতি বেজা একটা তকবীরের নাম যখন উসমান গনি রাসূলুল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দিলে যখন তিনি বেরিয়ে আসবেন রাসূল পিছন দিয়ে হাত ধরলেন কার উসমান গনির জোরে বলবেন না এটা মহব্বত হবে না সুবহানাল্লাহ ভাই বন্ধ করব না চলবে কথা বল চলবে মাশাআল্লাহ আমার ছোট ছোট ভাইরা বলতে চল চল এই ভালো করে চলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল রসুল বলছে উসমান কি ব্যাপার বলো তো আমি আমার বাড়ি থেকে তোমার বাড়ি পর্যন্ত যে কদমে গেছি তুমি সেই কদমটা কাউন্ট করেছো কাউন্টিং করেছো আবার তোমার বাড়ি থেকে আমি রসুলুল্লাহ আবার আমার বাড়ি পর্যন্ত এসেছি তুমি যে কাউন্ট করেছো কারণটা কি রসুলুল্লাহর উপরে মহব্বত থাকে উসমানের হাত উসমান
10 মিনিট এখানে খাওয়ার ব্যবস্থা আছে বসে আচ্ছা আচ্ছা মেয়েরা একটু অপেক্ষা করবে এদের হয়ে গেলে আমাদের সবাইকে আচ্ছা আমার ভাই বোনেরা মাশাআল্লাহ রাত অনেক হয়েছে ঠান্ডাও বেড়েছে তাই তো নাকি কিন্তু আমার ভাইজানেরা বুঝতেই পাচ্ছেন কারণ প্রত্যেকদিন আমি তো মুর্শিদাবাদে চাকরি করি সেখান থেকে আসা সেখান থেকে জলসা করা আবার সেখানে পৌঁছানো অনেক একটা টায়ার্ড তাহলে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যায় শুধু আপনাদের দোয়ার বরকতে আমার মুসাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রূহানি দোয়ার ওসিলা আমার আপনার পীর মাজরাই হুজুর পীর কিবলা রূহানি দোয়ার ওসিলা আল্লাহ পাক আপনাদের সঙ্গে কিছু বলার তৌফিক দিয়েছেন যাই হোক এখনি দোয়া হবে আপনারা কেউ ওটাউটি করবেন না যারা বাইরে ঘাটে আছেন সকলে চলে আসুন বুঝতেই পাচ্ছেন গলার অবস্থা তো খুব ভালো না তবু আমি আপনাদেরকে একটা কথা বলবো আসুন আমরা নিয়ত নিয়ত কারণ আপনারা জানেন না এই দেশের জন্য এই ভারতবর্ষের জমিনের জন্য ইন্ডিয়ার জন্য আমার অনেক মুসলমান ভাইরাও তাদের তরতাজা জাহানটাকে দিয়ে দিয়েছেন মোদি সরকার এখন দেশভক্তি আমাদের শেখাচ্ছে কিন্তু আমি বলি ওই যে দিল্লির রাজপথ দেখেছেন রাজপথের পর আমরা আজমির শরীফে যাই ইন্ডিয়ান গেট দেখেছি না এই ইন্ডিয়ান গেট দেখেছেন তো ওই ইন্ডিয়ান গেটে টোটাল এই ভারতবর্ষের জমিনে যে কজন শহীদ হয়েছে তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা আছে কাউন্টিং করে দেখা যায় 92,363 জনের নাম লেখা আছে কত হাজার 92,363 জনের নাম লেখা আছে ওই 92,363 জনের মধ্যে 62,943 জন হচ্ছে মুসলমান জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে মুসলমানরা দেশের জন্য বেশি রক্ত দিয়েছে যে মুসলমানদের ইতিহাসের খাতা থেকে কেটে দিয়ে অন্য অন্য বই পড় গল্প ইতিহাসে লিখে দিয়েছে আজকে আল্লাহ পাক কি সহ্য করবে কথা বলে আল্লাহ পাক অবশ্যই আমাদের সাথে থাকবে যদি আমরা নিয়ত করি আর মসজিদে গিয়ে কারণ রাসূল বলছেন যে আবু হুরায়রা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক জালিম বাদশাকে পাঠাবে আর যদি জালিম বাদশাকে পাঠায় আপনার উম্মতের অবস্থা কি হবে রাসূল তখন বলেছিলেন আল্লাহ আমি রাসূল আমাকে বলেছে যে যখন জালিম বাদশা তোমার উম্মত উম্মতের উপর অ্যাটাক করবে সেই সময় তোমার উম্মত উম্মতরা তওবা করে তোমার মসজিদের মধ্যে প্রবেশ করে আর যদি মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই সকল উম্মত উম্মতিদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং নিজে নিয়ে নেবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আসুন আমাদের গুনাহ অনেক গোপন গোপন গুনাহ করে বসে আছি গোপনে গোপনে যারা গুনাহ করে তারা চার দেয়ালের মধ্যে জেনা করছে কেউ দেখতে পাচ্ছে যারা সুদের সুদের সঙ্গে জড়িত যারা ঘুষের সঙ্গে জড়িত সবাই মনে করছে আমাদের কেউ দেখছে না আল্লাহর একটা কোরআনের আয়াত আমাদের জন্য যথেষ্ট আল্লাহ কোরআন বলছে ইয়া আলামু খাইনাতাল আইনি ওয়া মা তুফি সুদুর আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের চোখের চুরি চুরি তোমাদের চোখের চুরি চুরি তোমাদের অন্তরের গোপন বিষয় সব কিছু আমি আল্লাহ জানি জোরে 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 নুকিয়ে কোনো কাজ করতে পারবে না সব আমার আল্লাহ পাক জানেন আল্লাহ পাক যা কিছু আমাদের শুনালেন যা কিছু আমরা শুনলাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান আসুন আসুন সালাম করুন ইয়া নবী अंत
সালাম। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইক। নবীজি মিরাজ রাতে বোরাতে সওয়ারি হয়ে পৌঁছলে খোদার দারে ছিলে দিদার তোরে ইয়া নবী সালাম। গয়েল বলতে হচ্ছে গলার অবস্থায় ভার গলায় গয়েল শুনে ভাল লাগছে, বলবো ওই বলবো। সকলে বলুন শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা গজল শুনে তো সবাই সুবহানাল্লাহ বলে, কিন্তু আমি সুবহানাল্লাহ বলতে বলবো না, গজলের মানে শুনবেন, নিজেরাই সুবহানাল্লাহ বলবেন, তাহলে মনে করবো যে আপনার অর্থ বোঝেন আর অর্থ শুনে গজল শোনার চেষ্টা করেন, অর্থ বুঝে গজল শোনার চেষ্টা করেন। শুরু করি রসুলুল্লাহ শানে সারা আলো মেরে ধাম পেলো জোরে বলা যাবে না, সারা জগৎ খুঁজলে আমার মতো রসুলুল্লাহ জোড়া পাবেন কেউ? পাবে সকল নবীরা তাদের মেম্বারে বসবে, আমার রসুল মেম্বারে বসবে না, শুধু আমাদের কথা চিন্তা করবে। জোরে বলবেন না, বলবে সারা আলো মেরে ধার পেলো গো জান্নাতের রানী আমিনা জগৎ জুড়ে খুঁজলে তবে নবীর জোড়া পাবে না। তারপর কি বলছে আর সে হল সস
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء لا إله إلا أنت سبحانك إني আই রব্বি আল্লাহ আমার গুনাহগার কারকা সিয়া কারনা চিজ বান্দা আল্লাহ শুনবা থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ আমরা এই জান্নাতের বাগানে বসে আল্লাহকে সুবহানাল্লাহ বলেছি কেবল আলহামদুলিল্লাহ বলেছি কে আল্লাহ আমাদের মুক্তি দিয়েছে আল্লাহ দোয়া দরুদ শরীফ সালাত দিয়া শরীফ ইখলাস শরীফ আল্লাহ যা কিছু করা হয়েছে আল্লাহ এগুলোকে কবুল করে নিয়ে এর বিনিময়ে যদি কিছু সওয়াব দান করে থাকেন আল্লাহ সর্বজন আল্লাহ নাম দাদা আজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর সওয়াব কি পৌঁছে পৌঁছে ইয়া আল্লাহ খাস করে আমার রাসূলুল্লাহর ওসিলায় আমার রাসূলুল্লাহর আব্বা জান আম্মা জান সাহাবায়ে কেরাম তাবিঈন তাবা তাবিঈন আইমা মুস্তাহিদিন ওলী সিদ্দীকিন শুহাদা সালিহিন তামাম বুজুর্গ এর উপর সওয়াব কি পৌঁছে আইনা
भरपूर कर কেমন অবস্থা আছে কেমন হালাতে আছে আল্লাহ কবরের মধ্যে যদি আজাবে গ্রেফতার হয়ে যায় আমার রাসূলুল্লাহ পাক কবরে সিয়াদ করে তাদের কবরে আজাদ সকলের মনের আশা মেহরবানি করে আল্লাহ আমার রাসূলুল্লাহর পাক কদমে রসিলা আপনি আমাদের জীবন গুনাহ খাতা গুলোকে আপনি ক্ষমা করে দিবেন আল্লাহ খাস করে আল্লাহ এই জলসার জন্য যারা দান করেছেন যারা দান করছেন করবেন আল্লাহ তাদের দানকে কবুল করে নিন সারা বিশ্বের জন্য যত মুসলমান আছে আল্লাহ সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ আমাদেরকে সকলের পাঞ্জাবানা তৌফিক দিন আল্লাহ হারাম থেকে পরেজ করার তৌফিক দিন আল্লাহ হালাল ইনকাম করার তৌফিক দিন আল্লাহ আল্লাহ এই মজলিসে অনেক ভাইরা বসে আছে আল্লাহ ব্যবসা বাণিজ্য করে খায় আল্লাহ আল্লাহ যে যে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাদের উন্নতি দিন আল্লাহ ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আমাদের হারাম থেকে পরেজ করার তৌফিক দিন আল্লাহ হালাল রুজি ইনকাম করার তৌফিক দিন আল্লাহ ইয়া আল্লাহ খাস করে আমার অনেক মা বোনেরা বিশেষ করে মায়ের মেয়েরা ছেলেরা আল্লাহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজিল পরীক্ষা দিচ্ছে আল্লাহ আল্লাহ তাদের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন আল্লাহ আই রাব্বি আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ সারা আমার বোঝা আসসালামু আলাইকুম সকলে খাস দোয়া করবেন একটা দাওয়াত দিয়ে যায় আগামী 21 মার্চ চৈত্র মাসের প্রথম শনিবার মাঝরাই পীরবাংলা দরবার শরীফে আপনারা সকলে দাওয়াত করে গেলাম আপনারা সকলে আসার চেষ্টা করবেন সকলে লাইন দিয়ে বসে যান মেহমানদারি করা হবে আপনারা দয়া করে মেহমানদারি তাবারুক খেয়ে সকলে যাবেন ইনশাআল্লাহ